খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে বয়ান করতেছিলেন যে আল্লাহর ওলিদের কোনো মওত নাই, আল্লাহর ওলিদের মৃত্যু না, আল্লাহর ওলিরা মরে না। তখন একজন তার মুরিদ তাকে জিজ্ঞেস করলেন, হুজুর এই জিনিসটা আমরা বুঝলাম না, হ্যাঁ যে দুনিয়ায় দেখি মরে যায় কিন্তু মরে না যে আপনি বললেন এটা বুঝে আসলো না। হ্যাঁ তখন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বললেন যে তুমি এটা শুনতে চাও না দেখতে চাও? বলে হুজুর এটা তো শুনলাম তো এখন, কিন্তু দেখতে পারলে ভালো হইতো, দেখতে যদি পারতাম ভালো হইতো। বলে দেখতে যদি চাও তো অমুক দিন অনেক বছর পরে একটা ডেট দিল, অমুক দিনে অমুক তারিখে তুমি আমার বাড়িতে আসো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তখন উনি ওই বাড়িতে গিয়ে লিখে রাখছেন এবং প্রতিদিন এই তারিখটার কথা খেয়াল করে, প্রতি বছর এটা খেয়াল করে। অনেকদিন পরে ওই তারিখটা যখন আসছে উনি তখন কি করলেন, উনি খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহের বাড়ির দিকে রওনা হলেন, হ্যাঁ ওই প্রশ্নের উত্তর জানার জন্য। তো কিছু দূর গেছে, যাওয়ার পরে লোক মুখে শুনতে পাইতেছে, হ্যাঁ মানুষ দলে দলে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহের বাড়ির দিকে যাচ্ছে, দলে দলে মানুষ যায়। জিজ্ঞাসা করে, ভাই তোমরা কোথায় যাও? বলে আমরা তো খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বাড়িতে যাচ্ছি। কেন? বলে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। হ্যাঁ বলে তার বাড়িতে যাচ্ছি। উনি তখন চিন্তায় পড়ে গেলেন, হায় রে আমার তো আজকে প্রশ্নের উত্তর দেওয়ার কথা, অনেক দিন পরে, হ্যাঁ দীর্ঘদিন পূর্বে তিনি আমাকে এই তারিখের ডেট দিয়েছিলেন। হ্যাঁ উনি সেই তখন চিন্তা করলেন, হায় রে আজকে তো আমার উত্তর দেওয়ার কথা প্রশ্নের, কিন্তু উত্তর তো আমি পাইলাম না। হ্যাঁ তখন উনি যা চিন্তা করলেন, যখন লোকজন যাচ্ছে আমিও যাই মুর্শিদের বাড়ি, যদিও মুর্শিদ চলে গেছে, মুর্শিদের জানাটা করে আসি। কিন্তু জানাজা করতে গেছে, বাড়িতে গিয়ে শোনে যে উনি মৃত্যুর আগে, হ্যাঁ ইন্তেকালের আগে তিনি শর্ত করে গেছেন যে আমার জানাজা কে পড়বে। হ্যাঁ বলে আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার জীবনে কোনো দিন সুন্নাত নামাজ তরক হয় নাই, আসরের সুন্নাত, আসরের সুন্নাত। দেখেন আসরের সুন্নাত অনেকে পড়ে না, অনেক মাওলানা অনেকে ইমাম সাহেবরাই পড়ে না। কিন্তু সুমিত আদান গাছির রহমতুল্লাহ দরবারে কি হুকুম কি, একটু সময় থাকলেও খবরদার তুমি সুন্নতকে ছাড়বে না। হ্যাঁ এবং সুন্নত দূরের কথা, নফলও কামিল মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এবং অন্য অন্য যত নফল আমল আছে এই আমলগুলো কখনো ছাড়বে না। তো হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ মুরিদ যখন সেখানে গেলেন, গিয়া শুনলেন যে উনি ইন্তেকাল করেছেন, হ্যাঁ তখন ওনার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে যে ওনার বাড়ি লোকে লাকরান্য, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বাড়িতে জমা হয়ে গেছে এবং ওনার বাড়ির থেকে ইন্তেকাল মানে এলান করা হলো যে উনি ইন্তেকালের আগে শর্ত করে গেছে। হ্যাঁ এই শর্তের লোক পাওয়া যায় কি না খুঁজে দেখে যে আর কোনো লোক পাওয়া যাচ্ছে না, হ্যাঁ কেউ এই শর্ত পূরণ করার নেওয়ালা কেউ নাই। একেবারে দিন শেষ, সূর্য ডুবু ডুবো, তার আগে একজন মানুষকে দেখতে পারলেন। হ্যাঁ ওই মুরিদ দেখলেন যে তার বাড়ির উত্তর দিকে পাহাড় আছে, সেই পাহাড়ের উপর থেকে ঘোড়ায় সওয়ার হয়ে এক ব্যক্তি আসলেন। হ্যাঁ বলে ঘোড়ায়, সাদা ঘোড়ায়, কালো বোরকা পরিহিত একটা লোক খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহর বাড়িতে আসলেন আর ওই লাশটা সামনে নিয়ে তিনি দাঁড়ায় গেলেন। সমস্ত লোক, হ্যাঁ সবাই খুশি হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস সবসময় সবাই ফেললো যে ওনার জানাজা পড়ানেওয়ালা কোনো লোক পাওয়া যায় না, আর একটা লোক এসে জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। তো জানাজার জন্য দাঁড়াই গেছে, সমস্ত লোক দাঁড়াই গেল, জানাজা হয়ে গেল। হ্যাঁ কিন্তু সব লোক এই লাশ নিয়ে দাফনের জন্য যাচ্ছে, কিন্তু ওই মুরিদ, এই যে কালো বোরকা পরিহিত যে লোক ঘোড়ায় চড়ে আসলো, তার পিছনে পিছনে চললো। সে আবার ওই পাহাড়ের দিকে যাচ্ছে, যখন পাহাড়ের উপরের দিকে উঠলো, উঠতেছে তখন মুর্শিদ, হ্যাঁ সেই মুরিদ চিৎকার দিয়ে বলল, আমার মুর্শিদ আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না, আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। তখন ওনার নেকাবটাকে উঠাই দিলেন, নেকাবটা উঠাবার পরে দেখেন যে উনি নিজেই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ। হ্যাঁ এই জন্য ওলি আল্লাহ যে মরে না, আমাদের দরবারে হাফেজ মুইনির ঘটনা আপনারা শুনেছেন, হ্যাঁ হাফেজ মুইনি নুরানি কোরআনি রবিবারের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটি হল সুরায় তালাকের
16 নম্বর আয়াত আর সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি আসলে আলোচনা করার মতো যোগ্যতাই রাখি না, শুধু মোর্শেদের হুকুম পালন করার জন্যই দাঁড়িয়েছি। কামেল মোর্শেদ জামানুল মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসী রহমতুল্লাহ আলাইহির দরবারটা অলি আল্লাহ বানাবার কারখানা আছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের কুশুদে হুজুর কেবলার জবানে আমরা বারবার শুনেছি, বর্তমান হুজুর কেবলার জবানে আমরা শুনি যে এটা অলি আল্লাহ বানাবার কারখানা আছে। অলি আল্লাহ মানুষ কখন হয়? গত রবিবারে আলোচনা করেছিলাম যে মানুষ যখন ধারাবাহিকভাবে পাঁচটি কাজ করে, পাঁচটি আমল করে, নেক আমল করে, আমল সলে করে, তখন ওই মানুষ অলি আল্লাহ হয়। সেই পাঁচটি কাজের এক নম্বর কাজ হল সকল প্রকার গোনাকে ছেড়ে দেওয়া, সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া। বলে গোনা আমরা বুঝবো কি করে? কোন কাজটায় গোনা? হ্যাঁ, বলে গোনা আমরা তো সবাই আলেম না। সম্ভব হলে আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু আহলাজ্জিকরি ইন কুনতুম লা তাআলামুন। ফাসআলু আহলাজ্জিকর, যারা জিকিরকারী, যারা এলেমওয়ালা, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। তাহলে আমরা কার কাছে জিজ্ঞাসা করব? আমাদের মুরব্বি আছে কামেল মোর্শেদ। যে কোনো বিষয়ে সমস্যা হয় আমরা মোর্শেদের কাছে জিজ্ঞাসা করে নেব। আর যদি তা সম্ভব না হয়, এমন অবস্থায় আপনি পড়ছেন যে কাউকে জিজ্ঞাসা করার মতো আপনি পাচ্ছেন না, অথবা নিজের এলেম দ্বারাও সেইটা আপনি ফয়সালা করতে পারতেছেন না, তো তখন কি করবে? ফাস্তাফতে নাফসাকা, ফাস্তাফতে নাফসাকা, তুমি তোমার নফসের কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক মোমেন বান্দাদের মধ্যে এমন একটা এলেম, আধ্যাত্মিক একটা জ্ঞান দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলা হয় যে বিবেক হলো একটা আদালত। বিবেকটা কি? আদালত। তোমার ইনসাফের সাথে, আদালতের সাথে বিবেকের কাছে জিজ্ঞাসা করলে সেখান থেকে ফয়সালা আসবে। সেই ফয়সালাটা যদি তোমার ভুলও হয় তবে সেইটাই সঠিক। যেমন মনে করেন কোনো জঙ্গলের মধ্যে, কোনো মরুভূমির মধ্যে এমন জায়গা আপনি গেছেন, কেবলা আপনার জানা নাই, আপনি কেবলা জানেন না এবং জিজ্ঞাসা করার মতো কোনো লোকও নাই, তখন ফয়সালা কি? ফতোয়া হলো তুমি তোমার নফসের কাছে জিজ্ঞাসা করো। ফাস্তাফতে নফসাকা, তোমার নফসের কাছে জিজ্ঞাসা করো। তো তোমার নফ যদি বলে যে এইদিকে ফিরে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়ার পরে দেখা গেল সেই দিকটা কেবলা না, সেই দিকটা কি না? কেবলা না। তো ফতোয়া হলো তুমি যেই দিকে ফিরে নামাজ পড়ছো, সেটা যদি পূর্ব দিকেও হয়, সেটা যদি দক্ষিণ দিকেও হয়, তাহলে তোমার নামাজ হয়ে গেছে। সেজন্য বিবেক যেহেতু একটা আদালত, তুমি বিবেকের কাছে জিজ্ঞাসা করো। আর আমাদের তো মোর্শেদ আছে, কারণ মানুষ অলি আল্লাহ, আমি যে কথা বলতেছিলাম, মানুষ যখন পাঁচটি কাজ ধারাবাহিকভাবে করে তখন সে অলি আল্লাহ হয়। এক নম্বর হলো গোনাকে ছেড়ে দেওয়া, দুই নম্বর হলো ফরজিয়াতকে, আল্লাহ পাকের যত হুকুম আছে এগুলো ফরজ, তো সকল প্রকার ফরজ এবং ওয়াজিবগুলোকে
আদায় করো, প্রথম হলো গোনা ছেড়ে দাও, দ্বিতীয় হলো ফরজগুলি আদায় করো, তৃতীয় হলো সকল ওয়াজিবগুলি আদায় করো, চতুর্থ নম্বরে হলো তুমি সকল প্রকার সুন্নাতের উপর আমল করো। হ্যাঁ, সুন্নাত ছাড়বে না বলে এই চারটা যত সময় পর্যন্ত মানুষ করে তখনও কিন্তু মানুষ আল্লাহর ওলি হয় না। কেন হয় না? কারণ এই চারটা কাজ করে, এই চারটা কাজের মধ্যে মানুষের স্বার্থ আছে। কি আছে? স্বার্থ আছে। গোনা ছেড়ে দেয় তার স্বার্থ কি? গোনা ছেড়ে দেয় তার স্বার্থ হলো জাহান্নাম থেকে বাঁচা। মানুষ জাহান্নাম থেকে বাঁচা একটা এই স্বার্থ, এই জন্য সে গোনাকে ছেড়ে দেয়। ফরজ এবং ওয়াজেব মানুষ কেন আদায় করে? এই জন্য আদায় করে মানুষ জান্নাত হাসিল করার জন্য। হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য। সুন্নাত মানুষ আমল করে কেন? বলে সুন্নাত আমল করে মানুষ নবীজির সুপারিশ পাওয়ার জন্য। কিন্তু এই চারটা করা পর্যন্ত মানুষ আল্লাহর ওলি হয় না। পঞ্চম নম্বর যখন করে সেটা হলো বেশি করে নফলিয়াত আমল করা, নফল আমল করা। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি ভাইজান, যেই ব্যক্তি নফল আমল করে ওই ব্যক্তি কি ফরজ ছেড়ে দেয়? কখনো না। যে ব্যক্তি নফল আমল করে এবং নফল আমলের দ্বারা হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ভাষা নবীজির জবান থেকে আল্লাহ বলছেন, কি বলছেন? যে বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাত আদায় করে এবং বেশি করে নফলিয়াত আমল করে, তখন আল্লাহ বলে যে আমি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। হাত্তা আহবাবতুহু ইলাইহি, হাদিসের মধ্যে আসছে যে হাত্তা আহবাবতুহু ইলাইহি, আমি তখন ওই মানুষকে ভালোবাসতে শুরু করি। আর আমি যখন ভালোবাসতে শুরু করি তখন ওই ব্যক্তির হাতের দ্বারা যে কাজ করে সে আল্লাহ চাহি কাজ করে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যে আমি কেমন যেন ওই ব্যক্তির হাত হয়ে যাই যে হাতের দ্বারা ওই বান্দা কাজ করে। তার অর্থ হলো বান্দা যে কাজ করে সে কাজ আল্লাহ চাহি করে, আল্লাহর হুকুমের বাইরে কাজ সে করে না। আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখের দ্বারা সে আল্লাহর হুকুম মানে। আমি ওই বান্দার পা হয়ে যাই যার দ্বারা সে চলে, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ যখন ভালোবাসে কোনো মানুষকে তখন আসমানের ফেরেশতাদেরকে বলে, ও আসমানের ফেরেশতারা, জমিনের ওই মানুষটাকে আমি ভালোবাসি, ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। আর তোমরা জমিনের মধ্যে এলান করে দাও যে জমিনের মধ্যে প্রত্যেকটা মাখলুক যেন ওই মানুষটাকে ভালোবাসে। তখন ওই বান্দা, যে বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়, ফেরেশতা আল্লাহও ভালোবাসে, নবীজিও ভালোবাসেন এবং ফেরেশতারা ভালোবাসেন, এবং জমিনের মাখলুক এমনকি গর্তের পিপিলেখা পর্যন্ত ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। হ্যাঁ, এটা কখন হয়? যখন মানুষ নফলিয়াত আমল করে। আর এই নফলিয়াত আমল করনেওয়ালা যারা আল্লাহর ওলি হয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ, হে পৃথিবীর মানুষ খবরদার তোমরা শুনে নাও। আলা শব্দটা তখন বলা হয় দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। আলা তার মানে কি? হ্যাঁ, বলে আমরা যখন দুনিয়া কোনো কথা বলি তখন আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কথা হইলে মানুষকে তাম্বি করি, হ্যাঁ সতর্ক করি, তাই না? ঠিক আল্লাহ তাআলা এই আলা শব্দ দিয়া মানুষকে সতর্ক করছেন, হে দুনিয়ার মানুষ খবরদার তোমরা শুনে নাও, খুব জরুরি কথা শুনে নাও। কি কথা? ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খফ নাই, তাদের কোনো ডর নাই। হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেশানি নাই। এখন ওলি কারা হয়? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া পরহেজগারি করে। সুবহানাল্লাহ। আমার মোর্শেদ জামানের মুজাদ্দিদ সুপ্রিমুদ্দিন আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে চারটা মূলনীতি দেওয়া হয়েছে, বিনা কাজায় নামাজ,
আর এই কোরআনে পাকের আমল হালাল রুজি আর তাকওয়া পরহেজগারী, এই চারটা মূলনীতি কামেল মোর্শেদ কোরআন থেকে আমাদেরকে দিয়েছেন। এই আমলগুলি কোরআনের থেকে দিয়েছেন। যেমন নামাজের সম্পর্কে বলতে হয় না, আপনারা সবাই জানেন বহু আয়াত কোরআনের মধ্যে 82টা জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। হ্যাঁ, এরকমভাবে কোরআন তেলাওয়াতের কথা বহুবার আল্লাহ বলছেন। এবং আল্লাহ তাআলা আল্লাহর রসুলের সর্বপ্রথম যে কথাটা সেটা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। হ্যাঁ, পড়বে কি? কোরআন পড়বে। কোরআন পড়ার কথা বলছে কামেল মোর্শেদ, আমাদেরকে কোরআনি ওয়াজিফা দিয়েছেন। হালাল রুজি সম্পর্কেও বলতে হয় না। হ্যাঁ, কারণ হালাল রুজি ছাড়া ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না, কোরআন তেলাওয়াত তো কবুল হয় না, হজ কোরবানি বান্দার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না হালাল রুজি ছাড়া। চতুর্থ নম্বরে মোর্শেদ যেটা বলছেন যে পারহেজগারী, হ্যাঁ, সাধ্য মতো পারহেজগারী। জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসা করে যে এটা কোথায় পেল, হ্যাঁ, সাধ্য মতো পারহেজগারী কোথায় আছে? আমি সুরায় তালাকের তাগাবুনের 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুরা তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম মাস্তাতাতুম। দেখেন, ফাত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া করো, তাকওয়া পরহেজগারি করো। কতটুকু? মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী। সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দিদ সুফিদান গাসি রহমাতুল্লাহ আমাদের কি কি বলছেন, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। দলিল কোথায়? সুরায় তাগাবুনের 16 নম্বর আয়াত মনে রাখবে। হ্যাঁ, সুরায় তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, তুমি কি করো? পারহেজগারি করো। অসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খৈরাল্লি আনফুসিকু। হ্যাঁ, আর কি করো? অসমাউ, হে দুনিয়ার মানুষ তোমরা কোরআনের বাণী শুনে নাও, এবং কোরআনের বাণী তোমরা যখন শুনবে ওয়াতিউ, তখন তোমরা ইতাআত করবে, সেটা মেনে নেবে। ওয়ানফিকু, এবং তোমাকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। যদি তোমরা এই কাজ করো, সাধ্য মতো পারহেজগারি করো, কোরআন শোনো এবং মানো, এবং তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো, তো তবে এটা কি হবে? খায়রাল্লি আনফুসিকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো কাজ হবে। সুবহানাল্লাহ। ভাইজান, কামেল মোর্শেদ সুফিদান গাসী রহমাতুল্লাহর দরবারটা হলো ওলি আল্লাহ বানাবার কারখানা। হ্যাঁ, এবং যারা ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো মৌত নাই, তাদের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো, আর আসলে মানুষেরই কোনো মৌত নাই। হ্যাঁ, এন্তেকাল আছে, এন্তেকাল মানে জায়গা পরিবর্তন। মৌত, মৃত্যু, মৃত্যুটা কি? এন্তেকাল, শুধু জায়গা পরিবর্তন। হ্যাঁ, মানে এক জায়গায় আড়াল হওয়া, মানে একটা চোখের আড়াল হওয়া, দৃষ্টির আড়াল হয়ে যাওয়া, কিন্তু মানুষ কিন্তু মরে না। এরকমের ভাবে বহু ঘটনা আছে। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে বয়ান করতেছিলেন যে আল্লাহর ওলিদের কোনো মৌত নাই, আল্লাহর ওলিদের মৃত্যু না, আল্লাহর ওলিরা মরে না। তখন একজন তার মুরিদ তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই জিনিসটা আমরা বুঝলাম না, হ্যাঁ, যে দুনিয়ায় দেখি মরে যায় কিন্তু মরে না, যে আপনি বললেন এটা বুঝে আসলো না। হ্যাঁ, তখন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বললেন যে তুমি এইটা শুনতে চাও না দেখতে চাও? বলে, হুজুর, এটা তো শুনলাম তো এখন, কিন্তু দেখতে পারলে ভালো হইতো, দেখতে যদি পারতাম ভালো হইতো। বলে, দেখতে যদি চাও তো অমুক দিন, অনেক বছর পরে একটা ডেট দিল, অমুক দিনে অমুক তারিখে তুমি আমার বাড়িতে আসো। বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন উনি ওই বাড়িতে গিয়ে লিখে রাখছেন, এবং প্রতিদিন এই তারিখটার কথা খেয়াল করে, প্রতি বছর এটা খেয়াল করে। অনেকদিন পরে ওই তারিখটা যখন আসছে, উনি তখন কি করলেন, উনি খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ এর বাড়ির দিকে রওনা হলেন। হ্যাঁ, ওই প্রশ্নের উত্তর জানার জন্য। তো কিছু দূর গেছে, যাওয়ার পরে লোক মুখে শুনতে পাইতেছে, হ্যাঁ, মানুষ দলে দলে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ এর বাড়ির দিকে যাচ্ছে, দলে দলে মানুষ যায়। জিজ্ঞাসা করে, ভাই তোমরা কোথায় যাও? বলে, আমরা তো খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বাড়িতে যাচ্ছি। কেন? বলে, খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই এন্তেকাল করেছেন। হ্যাঁ, বলে তার বাড়িতে যাচ্ছি। উনি তখন চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার তো আজকে প্রশ্নের উত্তর দেওয়ার কথা, অনেক দিন পরে, হ্যাঁ, দীর্ঘদিন পূর্বে তিনি আমাকে এই তারিখের ডেট দিয়েছিলেন,
উনি সেই তখন চিন্তা করলেন, হায় রে আজকে তো আমার উত্তর দেওয়ার কথা প্রশ্নের, কিন্তু উত্তর তো আমি পাইলাম না। হ্যাঁ, তখন উনি যা চিন্তা করলেন, যখন লোকজন যাচ্ছে আমিও যাই মুর্শিদের বাড়ি, যদিও মুর্শিদ চলে গেছে, মুর্শিদের জানাজা করে আসি। কিন্তু জানাজা করতে গেছে, বাড়িতে গিয়ে শোনে যে উনি মৃত্যুর আগে, হ্যাঁ ইন্তেকালের আগে তিনি শর্ত করে গেছেন যে আমার জানাজা কে পড়বে। হ্যাঁ, বলে আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার জীবনে কোনো দিন সুন্নাত নামাজ তরক হয় নাই। আসরের সুন্নাত, আসরের সুন্নাত, দেখেন আসরের সুন্নাত অনেকে পড়ে না, অনেক মাওলানা অনেকে ইমাম সাহেবরাই পড়ে না। কিন্তু সুমিত আদান গাছির রহমতুল্লাহ দরবারে কি হুকুম, কি একটু সময় থাকলেও খবরদার তুমি সুন্নাতকে ছাড়বে না। হ্যাঁ, এবং সুন্নাত তো দূরের কথা, নফলও কামিল মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এবং অন্য অন্য যত নফল আমল আছে এই আমলগুলো কখনো ছাড়বে না। তো হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ মুরিদ যখন সেখানে গেলেন, গিয়া শুনলেন যে উনি ইন্তেকাল করেছেন, হ্যাঁ তখন ওনার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখে যে ওনার বাড়ি লোকেরা করান্য, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বাড়িতে জমা হয়ে গেছে এবং ওনার বাড়ির থেকে ইন্তেকাল মানে এলান করা হলো যে উনি ইন্তেকালের আগেই শর্ত করে গেছে। হ্যাঁ, এই শর্তের লোক পাওয়া যায় কি না খুঁজে দেখে যে আর কোনো লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেউ এই শর্ত পূরণ করার নেওয়ালা কেউ নাই, একেবারে দিন শেষ, সূর্য ডুবু ডুবো, তার আগে একজন মানুষকে দেখতে পারলেন। হ্যাঁ, ওই মুরিদ দেখলেন যে তার বাড়ির উত্তর দিকে পাহাড় আছে, সেই পাহাড়ের উপর থেকে ঘোড়ায় সওয়ার হয়ে এক ব্যক্তি আসলেন। হ্যাঁ, বলে ঘোড়ায়, সাদা ঘোড়ায় কালো বোরকা পরিহিত একটা লোক খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহর বাড়িতে আসলেন, আর ওই লাশটা সামনে নিয়ে তিনি দাঁড়াই গেলেন। সমস্ত লোক, হ্যাঁ সবাই খুশি হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস সবসময় সবাই ফেললো যে ওনার জানাজা পড়ানেওয়ালা কোনো লোক পাওয়া যায় না, আর একটা লোক এসে জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। তো জানাজার জন্য দাঁড়াই গেছে, সমস্ত লোক দাঁড়াই গেল, জানাজা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সব লোক এই লাশ নিয়ে দাফনের জন্য যাচ্ছে, কিন্তু ওই মুরিদ, এই যে কালো বোরকা পরিহিত যে লোক ঘোড়ায় চড়ে আসলো, তার পিছনে পিছনে চলল, সে আবার ওই পাহাড়ের দিকে যাচ্ছে। যখন পাহাড়ের উপরের দিকে উঠলো, উঠতেছে, তখন মুর্শিদ, হ্যাঁ সেই মুরিদ চিৎকার দিয়ে বলল, আমার মুর্শিদ, আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না, আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। তখন ওনার নেকাবটাকে উঠাই দিলেন, নেকাবটা উঠাবার পরে দেখেন যে উনি নিজেই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ। হ্যাঁ, এই জন্য ওলি আল্লাহর যে মরে না, আমাদের দরবারে হাফেজ মুইনির ঘটনা আপনারা শুনেছেন। হ্যাঁ, হাফেজ মুইনির রহমাতুল্লাহ আলহে, হ্যাঁ মাত্র 34 বছর বয়সে উনি দুনিয়ার থেকে পুষিদা হয়েছেন। ওনার কবরে নেম প্লেটে লেখা আছে জন্ম তারিখ, মৃত্যু তারিখ। হ্যাঁ, তাহলে 34 বছরে উনি দুনিয়ার থেকে পুষিদা হয়েছেন। হাফেজ মুইনির ঘটনা আপনারা শুনেছেন যে ওনার, হ্যাঁ সেই ওনার ভাই ডাক্তার ইয়াহিয়া, হ্যাঁ তার ঘটনা শুনেছেন যে ওনার যখন ভাই চিন্তা করতেছে যে ভাই চলে গেল, হ্যাঁ তখন উনি মানে চিন্তা করতেছেন, উনি চিন্তা করে মানে একটু নিন্দ্রা তন্দ্রার মতো আসছে, তখন ভাই ও রাস্তার মধ্যে আসার সময় ওনার ভাইয়ের সাথে আবার দেখা, দরবার থেকে খবর পাইল যে ওনার ভাই ইন্তেকাল করেছে, দরবার থেকে রওনা হলো, পথিমধ্যে ওনার হাফেজ মুইনের সাথে দেখা। হ্যাঁ, তখন উনি চিন্তা করে, কিরে হ্যাঁ আমি শুনলাম উনি ইন্তেকাল করেছেন, তখন ওনার সঙ্গে কথাও হইলো, ভাই কোথায় যাচ্ছ? উনি বলছে আমি দরবারে যাচ্ছি। তো উনি চিন্তা করলেন, হুজুর তো আমাকে বাড়িতে যেতে বলছে, আমি তো দরবারে যাব না, যেহেতু বাড়িতে যাইতে বলছেন, উনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন যে সবাই হাফেজ মুইনি শুয়ে আছে, কাপড়টা ঢেকে রাখছে, কেউ বাঁশ কাটছে, কেউ পানি গরম করছে, সবাই কাজ করতেছে, কিন্তু উনি চিন্তা করতেছে আমি রাস্তায় ওনার সঙ্গে দেখা হইলো, কারণটা কি, কী দেখলাম আমি, কি ভুল দেখলাম, এইটা উনি চিন্তা করতে করতে তন্দ্রা আসছে। আর তখন ও উনি ওই তন্দ্রার মধ্যে ভাই বলছে হাফেজ মুইনি, ভাই তুমি চিন্তা করো কেন, আমার কামেল মোর্শেদ আমাকে অমুক এলাকার কুতুব বানাইয়া মোর্শেদ আমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা নাকি কামেল কামেল হয়, যারা আল্লাহ, হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন সেবগাত আল্লাহে ওমান আহসানু মিন আল্লাহে সেবগা, আল্লাহর রঙে যারা রঙিন হতে পারে, আল্লাহর গুণে যারা গুণান্বিত হতে পারে, ওই মানুষটা আর সে অমর হয়ে যায়। হ্যাঁ, এই জন্য কবি বলছেন যে
কবি বলছেন যে নূর একটা মোমবাতি, হ্যাঁ, চুচে রাগে নূরে সময়ে রাকাশিদ হারকি দিদ আর রায়কিনো সময়ে দিদ হামচুনিস হামসুনিতা সদসে রাগাজ নকল সুদ দিদানে আখের লেকায়ে আহলিবু। এখানে হজরত হজরতে মাসতুমী শরীফের লেখক হজরতে কে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে একটা চেরাগ যদি ধরানো হয়, একটা চেরাগ ধরানো হয়, ওই একটা চেরাগ থেকে যদি হাজারো চেরাগ ধরানো হয়, তাহলে লাস্টে যে চেরাগটা ধরাবে ওই চেরাগটার মধ্যে যেই নূর যেই আগুন, সর্বপ্রথম যেই নূরটা ছিল যে চেরাগটা ছিল সেই নূর সেই আগুন সেই আলো ওই লাস্টের চেরাগের মধ্যেও পাওয়া যাবে। ঠিক অলিয়াল্লাহ এই রকমের রসুল সাল্লাম থেকে সাহাবি, সাহাবির থেকে তাবিন, এমনিভাবে পর্যায়ক্রমে বর্তমান জামানায় কামিল মোর্শেদ জামানার মোজাদ্দেদ সুবিমতি আজান গাছি রহমতুল্লাহ আলহে, তিনিও সেই রসুল পাক সাল্লাহ ইসলামকে কোরআনে আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন আল্লাহর রসুলকে সিরাজাম মুনীরা, রওশন চেরাগ, রওশন চেরাগের থেকে যারা নূর জ্বালাইছে সাহাবিরা, তাবিনরা, তাবিন তাবে তাবিনরা, এমনিভাবে পর্যায়ক্রমে বর্তমান জামানার কামেল মোর্শেদ কামেল অলিয়াল্লারা, তাদের কাছে সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে, সেই নূর আছে এই কামেল মোর্শেদের দরবারে। নূরে হক জাহির বুয়াদ আন্দার অলি, হ্যাঁ, অলিদের মধ্যে আল্লাহর নূর প্রজ্বলিত হয়। এই জন্য ভাইজান এই কামেল মোর্শেদের দরবার, সময় বেশি হয়ে গেল ভাইজান, হ্যাঁ, কামেল মোর্শেদের দরবার হলো অলিয়াল্লাহ বানাবার কারখানা। আমরা এই দরবারটা রাখবো, খবরদার আমরা এই দরবারটা ছাড়বো না। মোর্শেদ যে মূলনীতি দিয়েছেন বিনা কাজা নামাজ কোরআনে ওজিফা হালালজি এবং পারহেজগারের আমল আমরা করব ইনশাআল্লাহ, ওই মানুষটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই মোর্শেদের দরবারটা ধরে রাখার তৌফিক দান।